পড়তে ভালো লাগে সে নিশ্চিত ভাবে পড়বে। Hey viewers, welcome back to another video of my channel. এখন আমি রয়েছে হচ্ছে সিটি কলেজের সামনে, আর সিটি কলেজের সামনে এখানে একটি পার্ক রয়েছে, সেখানে বই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবছর যে নর্মাল বই মেলাগুলি হয় সেটা করোনার জন্য এবছর উদযাপিত হতে পারছে না, কিন্তু সিটি কলেজের অপোজিটে যে পার্কটি রয়েছে, পার্কটার নাম আমার এই মুহূর্তে মনে আসছে না, সেই পার্কটিতে বই মেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আমি আজকে সেখানেই যাচ্ছি। তিন দিন ব্যাপী এই বই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে, আজকে রবিবার, সেটা লাস্ট দিন, 31 জানুয়ারি। তো আমি লাস্ট দিনে এসেছি, তোমরা চাইলে পরের বছর অবশ্যই আসতে পারো। এখন যাই বই মেলার দিকে, তারপর তোমার সাথে কথা হচ্ছে। হলুদ মলাটের বইতে পরিণত করা হয়েছে, তারা মূল স্রোতের সাহিত্য থেকে আপনা আপনি প্রত্যাখ্যাত হয়ে যাবে, ফলে আমার মনে হয় ব্যাপারটাকে সেভাবে দেখাই আজকের দিনে ভালো। কিন্তু এটা একটা কন্ট্রাডিকশন তৈরি করছে, খুব লজিক্যালি কন্ট্রাডিকশনটা আসছে, সেটা এইরকম যে আপনার বক্তব্যটা হচ্ছে যে কোনো পলিসিং চলবে না, পরিষ্কার কথা, প্রাতিষ্ঠানিক পলিসিং চলবে না, সত্যি কথা আমরা মানছি, একদমই তাই না? সেখানে একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে ধরুন পত্রিকাগুলির এক একটা স্লট আছে, হ্যাঁ, ফলে সেই স্লটে কোনো পত্রিকা হয়তো যতটা খোলাখুলি ভাবে যাবেন। প্রচেতদার লেখার মধ্যে এই একটি দিকে প্রচেতদা খুব সংযমী মানুষ, প্রচেতদার কলম এই একটি ব্যাপারে খুব সংযমী মানুষ, সেই কারণে প্রশ্নটা আমি প্রচেতদার কাছে করেছি, আমি জানতে চাই প্রচেতদা কি বলে। নমস্কার, শুভ সন্ধ্যা। বই মেলার আয়োজক যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি একজন ভীত মানুষ, দেখেন মাস্ক পরে বসে আছি, লেখার ব্যাপারেও আমি একজন ভীত লেখক, কেমন এ কি বলবে, ওরে বাপ রে বাপ, কিন্তু সংযম নয়, একে সংযম দেবজ্যোতিকে আমি বলি সঞ্চালক, ভালো, এটা সংযম নয় যে আমি কোনো একটা বিষয় কম করি বা বেশি করি। থেকে আমি বেরিয়ে গেছি এবং রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে। বই মেলাটা কেমন কি হয়েছে সেটা যদি আমার বলতে হয়, তাহলে আমার অনেক চেনা অজানা বই স্টল সেই বই মেলাতে রয়েছে এবং অনেক
চেনা মানে যাদের গল্পে গল্প আমি পড়েছি তাদেরকে দেখতে পেলাম। একজন হচ্ছেন প্রচেত দাশগুপ্ত, নামটা মানে টাইটেলটা ঠিক বললাম জানি না। সো এক্সপিরিয়েন্স দারুণ হয়েছে এবং এই বইমেলার পাশে একটি চায়ের স্টল রয়েছে, এখন সেখান থেকে চা খাবো। ইজ ইট ফর টুডেজ ভিডিও, এখন আমি চা খাচ্ছি। এটা ওই বইমেলার পাশে একটা টি জাংশন বলে একটা স্টল করা হয়েছে, সেখানে চা টা করা হয়েছে এবং চাটা খেতে ভালো লাগছে রীতিমতো। চাটার প্রাইস নিল হচ্ছে 35। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন কি লাগলো তোমাদের মতামত আমাকে নিচে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানিয়ে দাও। ভিডিওটা যদি এখন একটা লাইক নিয়ে একটা লাইক অতি অবশ্যই করে দিও। বাই, তোমার সাথে দেখা হচ্ছে কবিতা একটা নতুন ভিডিও।